আপলোড হচ্ছে না আপলোড আমরা তো সাথে সাথেই রিনেম করে দিই আচ্ছা পড়ালেখা করি আচ্ছা দেখি আজকে আমরা শিখবো হচ্ছে ফাউন্ডেশন অফ লজিক হ্যাঁ তো লজিক হচ্ছে বলতে এমনিতে কি বোঝেন লজিকের কি কাজ আমি গতদিন ওই যে দেখাইলাম যে আসলে সব কাজ তো লজিকেই হয় তাহলে লজিক কাকে বলে এটা বলেন দেখি

কোনো একটা রিজনকে সলভ করার জন্য। সো লজিক ইজ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ফর ডিডিউসিং নলেজ ফ্রম এ স্মলার নাম্বার অফ এক্সপ্লিসিট স্টেটেড প্রেমিসেস তো যদি আপনাদের লজিক মানে কি বা কাকে বলে বা কেন ইম্পর্টেন্ট তো একটু এগুলো একটু ডিসক্রাইব করে দিয়ে আর কি নিজেদের মতো তো লজিক প্রোভাইডস এ ফর্মাল ফ্রেমওয়ার্ক ফর রিপ্রেজেন্টিং নলেজ তাহলে লজিকটা আমাদের কেন লাগতেছে আর্টিফিসিয়ালে নলেজটা যেটা আমরা নলেজ বেস সিস্টেম বা যেটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই নলেজটাকে আমার বেসিক্যালি আমরা লজিক দিয়ে তো রিপ্রেজেন্ট করবো তাই না তো লজিক ডিফারেন্সিয়েটস বিটুইন দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ অ্যান আর্গুমেন্ট এখন আর্গুমেন্ট মানে কি আর্গুমেন্ট জিনিসটা কি লজিক কি আর আর্গুমেন্ট কি বলেন তো লজিক ডিফারেন্সিয়েটস বিটুইন দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ অ্যান আর্গুমেন্ট তাহলে কিসের মধ্যে কি কি করতেছে স্ট্রাকচার স্ট্রাকচার কোনটা স্ট্রাকচার হচ্ছে যেটা আপনি দেখতেছেন যে জিনিসটা দেখতেছেন আর কন্টেন্টটা হচ্ছে তার ভিতরে যেই জিনিসটা ক্রিয়েট কাজ করা আছে বা আপনার যেই আর্টিফিশিয়ালটা বা ইন্টেলিজেন্সটা তার ভিতরে দেওয়া আছে সেইটা হ্যাঁ তো এই দুইটা মিলে আমার হচ্ছে একটা টোটাল আমরা বলতে পারি যে লজিক সো হোয়াট ইজ অ্যান আর্গুমেন্ট তো অ্যান আর্গুমেন্ট ইজ এ জাস্ট সিকোয়েন্স অফ স্টেটমেন্টস তাহলে আর্গুমেন্টটা হচ্ছে ওই যে আমি বলছি না যে সিকোয়েন্স অনুযায়ী আপনি লজিকগুলো সাজাবেন সেই সিকোয়েন্সটা হচ্ছে আর্গুমেন্ট ঠিক আছে কোন সিকোয়েন্সে কাজ করবে তো সাম অফ দিস স্টেটমেন্টস দ্য প্রেমিসেস আর অ্যাজিউমড টু বি ট্রু অ্যান্ড সার্ভেস বেসিস ফর অ্যাকসেপ্টিং অ্যানাদার স্টেটমেন্ট অফ দ্য আর্গুমেন্ট কল্ড দ্য কনক্লুশন তাহলে কনক্লুশন যদি আবার বলে কনক্লুশনটা কি দেখেন তো একটু যে সাম অফ দিস স্টেটমেন্টস দি প্রেমিসেস আর অ্যাজিউমড টু বি ট্রু আপনি যেটা ভাবতেছেন এই এইটা এইভাবেই কাজ করবে তো অ্যান্ড সার্ভেস এ বেসিস ফর অ্যাকসেপ্টিং অ্যানাদার স্টেটমেন্ট অফ দ্য আর্গুমেন্ট আপনার সেই আর্গুমেন্টটা যদি লাস্ট পর্যন্ত সেইভাবেই কাজ করে আপনার যেই চিন্তাটা করছেন বা যেইভাবে আগে ভাবছেন তো সেইটাই হচ্ছে টোটাল কনক্লুশন এটা হচ্ছে আমাদের এর ভাষায় আর কি আমরা এটা বলবো এখন ফাউন্ডেশন অফ লজিক তাহলে আপনাদের এই লজিকগুলা কীভাবে আমরা আপনারা ইমপ্লিমেন্ট করবেন কোথাও বা কেন কাজে লাগবে বা কী মানে আমাদের দরকারটা কি লজিকের তো ম্যাথমেটিক্যাল লজিক ইজ এ টুল ফর ওয়ার্কিং উইথ কম কম্পাউন্ড স্টেটমেন্টস ইট ইনক্লুডস এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ফর এক্সপ্রেসিং দেম আচ্ছা আপনারা ম্যাথমেটিক্যাল টার্মে তো অনেক ধরনের লজিক ইউজ করছেন তাই না কি কী লজিক ইউজ করছেন মনে আছে বলেন তো দেখি আচ্ছা প্লাস মাইনাস এগুলো কি এগুলো কিটা লজিক না ম্যাথমেটিক্যাল লজিক রাইট এটা আমি আমি তো ওইটাই বললাম যে ম্যাথমেটিক্সে কী কী লজিক ইউজ করছেন তো অনেক লজিক ইউজ করছেন আচ্ছা লজিক্যাল অপারেটর এগুলোর নাম কি লজিক্যাল অপারেটর না প্লাস মাইনাসের তো আমাদের ভাষায় হচ্ছে আমাদের কি হইতে পারে বলেন তো ইয়ার ভাষায় কি হইতে পারে লজিক তা কম্পিউটারের ভাষায় যদি বলি নর্মাল কম্পিউটার কি বোঝে হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না জিরো আর ওয়ান রাইট তো সেইটাই তো ইট ইজ দ্য ফাউন্ডেশন ফর এক্সপ্রেসিং ফর্মাল প্রুফস ইন অল ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স উইল টক অ্যাবাউট টু লজিক্যাল সিস্টেম আমরা এখানে দুইটা লজিক্যাল সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোপোজিশনাল লজিক অ্যান্ড পেরিড প্রেডিকেট লজিক তাহলে আপনাদের যদি আসে লজিক হচ্ছে বেসিক্যালি কয় ধরনের প্রোপোজিশনাল লজিক অ্যান্ড প্রেডিকেট লজিক তাহলে কোন জিনিসটা কি আমরা একটু দেখি আমরা আগে প্রপোজ প্রপোজিশনাল লজিকটা দেখব তো প্রপোজিশনাল লজিক ইজ দ্য লজিক অফ কম্পাউন্ড স্টেটমেন্টস বিল্ড ফ্রম সিম সিম্পলার স্টেটমেন্টস ইউজিং সো কল্ড বুলিয়ান কানেকটিভিটিস বুলিয়ান বুলিয়ান তো আপনার তো পরিচিত অলরেডি বুলিয়ান হচ্ছে আপনার হচ্ছে এখানে কী কী ছিল বুলিয়ানের মধ্যে যেন ফলস তো ছিলই আর এখানে গেট গেটগুলো মনে আছে আমাদের কী কী গেট লজিক গেটগুলা ছিল তারপর অর্ড ছিল তারপর এক্স নর তো এই সব বিষয়গুলো হচ্ছে এখানে আমাদের কাজে লাগবে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে স্টেটমেন্টকে দেখেন আমরা একটা স্টেটমেন্টকে যদি সাজাই তো ওই স্টেটমেন্টটাকে আমরা যদি বুলিয়ান এক্সপ্রেশনে প্রকাশ করতে চাই এটা কি করা যাবে রাইট সেইটা আমরা করবো আজকে সো সাম অ্যাপ্লিকেশানস ইন কম্পিউটার সায়েন্স তো কি কিছু আপনার অ্যাপ্লিকেশানস দেখেন যেগুলো প্রপোজিশনাল লজিক ইউজ করা তো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মধ্যে এই প্রোপোজিশনাল লজিকগুলো ক্রিয়েট করা আছে এক্সপ্রেসিং কন্ডিশন ইন প্রোগ্রামস তারপর প্রোগ্রামের মধ্যে যে কন্ডিশনগুলো আপনি এক্সপ্রেস করতে চান সেখানেও আপনার এই প্রোপোজিশনাল লজিক আছে আপনি যদি কোনো ডিজাইন আচ্ছা ডাটাবেস ডিজাইন তো আপনারা করছেন সো ডাটাবেস ডিজাইন অ্যান্ড সার্চ ইঞ্জিন এইখানেও আমরা প্রোপোজিশনাল লজিকের কাজ করতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন ডেফিনেশানটা হচ্ছে বেসিক্যালি আপনারা অলরেডি পাইছেন যে প্রোপোজিশনাল লজিকটা কী তো এ প্রোপোজিশনাল ইজ সিম্পলি এ স্টেটমেন্ট আপনি স্টেটমেন্টটাকে একটা এক্সপ্রেশানে বুলিয়ান এক্সপ্রেশনে কনভার্ট করতেছেন এটাই হচ্ছে প্রপোজিশনাল লজিক ঠিক আছে সো হ্যাভিং এ ট্রুথ ভ্যালু দ্যাটস আইদার ট্রু অর ফলস তাইলে ট্রু অথবা ফলস হবে তাহলে ইট ইজ নেভার বোথ নাইদার অর সাময়ার ইন বিটুইন তাহলে এইটা আপনার কখনোই বোথ অথবা নাইদার অথবা মানে বিটুইন মাঝামাঝি মানে যে কোনো একটা বা এরকম এরকম কিছু হবে না এটা জাস্ট হয় ট্রু হয় ফলস এইটাই হচ্ছে প্রোপোজিশনাল লজিক আর আরেকটা যেটা ছিল প্রেডিকেট ওই প্রেডিকেটের মধ্যে হচ্ছে যে হয় মানে দুইটাই হইতে পারে অথবা আপনার নাইদার নাইদার মানে আমরা বুঝি নাইদার মানে কি নাইদার তারপর বোথ নেভার বোথ নেভার বোথ মানে দুইটা কখনোই হইতে পারে না মানে এইখানে বেসিক্যালি আমরা এক্সাম্পলগুলো দেখলে আরও বুঝতে পারবো সো হাউএভার ইউ মাইট নট নো দ্য অ্যাকচুয়াল ট্রুথ ভ্যালু তো এখন এইখানে দেখেন আমাদের যদি একটা স্টেটমেন্ট থাকে এরকম সিম্পল ধরেন আপনার হচ্ছে যে এটা একটা স্টেটমেন্ট আছে যে আই হ্যাড সালাদ ফর লাঞ্চ আচ্ছা তো আমি এইটা হচ্ছে যদি আমি পি ধরি সাপোজ আপনি এটাকে পি ধরেন এই টোটাল স্টেটমেন্টসটাকে পি ধরতেছেন হ্যাঁ তারপর আমার আর আছে হচ্ছে যে আই হ্যাড

একটু দেখেন তো নেটে সার্চ করে কি আছে অপারেটরের নাম আচ্ছা এই যে এইখানে আছে দেখেন দেখেন এই যে বাইনারি মানে এইখানে আমাদের বেসিক্যালি হচ্ছে যে ক্ষেত্রে আমরা এখানে কি কি উচ্চারণ করবো কিভাবে সেটা হচ্ছে আমাদের এটা উচ্চারণ হবে বাইনারি এখন বাইনারি এইখানে আমাদের এটা কিভাবে কাজ করবে দেখেন এইটা আমাদের আগে দেখি আগে এইটা আগে দেখেন তো এইখানে হচ্ছে যে নেগেশন অপারেটর নট ইউনারি এটার সিম্বল হচ্ছে এইটা নট নটের সিম্বল হচ্ছে এইটা দিয়ে প্রকাশ করবেন তারপর এইটা হচ্ছে অ্যান্ড অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অ্যান্ড বলবো আমরা এটাকে বা এটাকে হচ্ছে তারপর আপনার ডিসজাংশন অপারেটর এটাকে আমরা হচ্ছে বেসিক্যালি ভির মতো লিখবো তো সেইটা হচ্ছে আমার অরের কাজ করবে আর এক্সরের কাজ করবে হচ্ছে এইটা এটা তো আমরা অলরেডি জানি তারপর ইমপ্লাইজ হচ্ছে আমাদের এইটা তো তারপর হচ্ছে যে বাই বাইকন্ডিশনাল অপারেটর হচ্ছে দুই দিকেই কাজ করতে পারে তো এইটা হচ্ছে সিম্বল তো এইখানে আমরা বেসিক্যালি এটাকে অ্যান্ডি বলি ঠিক আছে মানে এমনি অপারেটর নামটা আমার মনে নেই বাট এইটা হচ্ছে অ্যান্ড বল এখানে এখানে অ্যান্ড বলতে হবে এইখানে হচ্ছে আমাদের বেসিক্যালি পি অ্যান্ড কিউ হবে তো পি অ্যান্ড কিউকে যদি আমি একসাথে করি তখন আমার স্টেটমেন্টটা হবে এরকম যে আই হ্যাড এ সালাদ ফর লাঞ্চ অ্যান্ড আই হ্যাড এ স্টেক ফর ডিনার তাহলে আপনার এই যে দুইটা জিনিস দেখতেছেন এইটা হচ্ছে প্রপোজিশনস তাইলে প্রত্যেকটা আলাদা আলাদা কি প্রোপোজিশনস না পি আর কিউ এখানে হচ্ছে যে পি একটা প্রপোজিশনস কিউ একটা প্রপোজিশনস তাইলে আপনি যদি দুইটাকে একত্রিত করেন তাইলে হচ্ছে আমাদের পি অ্যান্ড কিউ আমরা এইভাবে এটাকে ডিফাইন করতে পারি প্রপোজিশনাল লজিকের আন্ডারে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের একটা বেসিক সিম্পল প্রোপোজিশনাল লজিক আচ্ছা এখন তো এইখানে আমরা নট বা আমাদের এটাকে ইউনারি নেগেশন অপারেটর বলতেছি নট এটার নাম হচ্ছে ইউনারি নেগেশন অপারেটর তো এই নটকে আমরা কিভাবে ইয়া করতে পারি ডিফাইন করতে পারি দেখেন আমাদের একটা স্টেটমেন্ট যদি থাকে পি ইকুয়েল আই হ্যাভ এ ব্রাউন হেয়ার অ্যান্ড দেন হচ্ছে আপনার এইটার কি হবে প্রপোজিশনাল পি নট জাস্ট আই ডু নট হ্যাভ ব্রাউন হেয়ার তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা কিভাবে দেখেন এখানে বেসিক্যালি কি ঘটতেছে একটা আমরা স্টেটমেন্টকে বেসিক্যালি মানে আমরা যেই টেক্সটটা মানে আমরা যেই ভাষা আমাদের ভাষায় যেটা বুঝতেছি সেই ভাষাটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা লজিকে আমরা ডিফাইন করতেছি এইটা হচ্ছে প্রপোজিশনাল লজিক ঠিক আছে তো আপনাদের এই টাইপের কোশ্চেনও থাকবে আমি হয়তো ওই যে স্টেটমেন্ট দিয়ে দিব তো ওইখান থেকে আপনাদেরকে এই প্রোপোজিশনাল লজিকটা লিখতে হবে যে বেসিক্যালি এটা লজিক দিয়ে ডিফাইন করলে এটা ধরে নেবেন আপনারা জাস্ট আমি স্টেটমেন্ট দিয়ে বর্ণনা করে দিব ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের বাইনারি বা কন সরি এটা হচ্ছে কনজাংশন অপারেটর এই যে এই অপারেটর নামটা হচ্ছে কনজাংশন অপারেটর এই যে এটা লিখা আছে এখানে কনজাংশন এটার নাম হচ্ছে কনজাংশন ঠিক আছে তো অ্যান্ড অপারেটর বলতে পারেন আর নামটা হচ্ছে কনজাংশন তো এইখানে আমরা যদি একটা পি আমাদের স্টেটমেন্ট থাকে যে আই উইল হ্যাভ সালাদ ফর লাঞ্চ অ্যান্ড কিউ যদি থাকে আই উইল হ্যাভ স্টেক ফর ডিনার যেটা ফার্স্টেই ছিল সো আপনি পি অ্যান্ড কিউ লিখে ফেলতে পারেন তো পি অ্যান্ড কিউকে আমি যদি একসাথে করি পি অ্যান্ড কিউকে একসাথে করা মানে যে আই উইল হ্যাভ সালাদ ফর লাঞ্চ অ্যান্ড আই উইল হ্যাভ স্টেক ফর ডিনার তার মানে আমার দুইটাই আছে আর যদি আমি যদি বলতাম যে হচ্ছে যে আমার এই শুধু একটা আছে তাহলে কি হইতো এই জিনিসটা যে কোনো একটা দিতেন আর এখানে যদি আমার কন্ডিশন অর 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 যদি আমি ইউজ করতাম তাইলে জাস্ট হচ্ছে এখানে আপনার এন্ডের জায়গায় অর্ড দিলে তাইলে হয় আমার স্টিক আছে না আমার ইয়ে আছে কি বলে এটাকে সালাদ আছে এইরকম বিষয়টা ঠিক আছে তো এটা নর্মাল একদম নর্মাল বিষয় বুঝতে পারতেছেন তো সবাই আচ্ছা তো তারপর এই যেটা ডিসক জাংশন অপারেটর তো ডিসজাংশন অপারেটরটা হচ্ছে অর অপারেটর হিসাবে কাজ করে তো এগুলার এই যে টেবিলগুলা এগুলো কি আপনাদেরকে বোঝাইতে হবে এই যে টেবিলগুলো আছে পি আর কিউয়ের যে টেবিল এটা কীভাবে কাজ করতেছে এটা আপনারা অলরেডি জানেন অ্যান্ডেড টেবিল হচ্ছে ফলস ফলস হলে ফলস মানে ট্রু জাস্ট হবে যদি যদি দুইটা ট্রু হয় তাইলেই শুধু ট্রু হবে আর নাইলে সবগুলোই ফলস ঠিক আছে আচ্ছা তো এইখানে হচ্ছে জাস্ট টুলটাটা যখন হচ্ছে যে কোনো একটা ট্রু হবে তখনই শুধু ট্রু হবে বাকি সবসময় ফলস তো দ্য বাইনারি অথবা ডিসজাংশন তো এইটা হচ্ছে ডিসজাংশন অপারেটর কম্বাইন্স টু ও প্রপোজিশন টু ফ্রম দেয়ার লজিক ধরেন একটা মাইকার হ্যাজ এ ব্যাড ইঞ্জিন অ্যান্ড মাই কার হ্যাজ এ ব্যাড কার্বুরেটর তাহলে আমি যদি এটাকে অর করে দেই তাহলে আইদার মাই কার হ্যাজ এ ব্যাড ইঞ্জিন অর মাই কার হ্যাজ এ ব্যাড কার্বুরেটর ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো যখন থাকবে তখন আপনারা ইয়া ইউজ করবেন এটাকে অর অপারেটরটা ঠিক আছে সো নোট দ্যাট পি অর কিউ মিনস দ্যাট পি ইজ ট্রু অর কিউ ইজ ট্রু তাহলে যে কোনো একটা ট্রু হচ্ছে অর বোথ আর ট্রু অ্যান্ড সো দিস অপারেশন ইজ অলসো কট ইনক্লুসিভ অর বিকজ ইনক্লুডস ঠিক আছে আচ্ছা তো এখন এইখান থেকে এই যে লজিক লজিক্যাল ইকুই ভ্যালেন্সটা এইটা একটু দেখেন তো এই টেবিলে কী কাজ হয়েছে টোটাল টেবিলটা দেখেন এটা কিন্তু আপনারা অলরেডি শিখছেন এই টেবিল

তো এইটা তো সবাই বুঝতেছেন এগুলো একদম ইয়ার আপনাদের যে বিষয়গুলা তাইলে এখন দে এক্সপ্রেস দ্য ট্রুথ ফাংশন সেম ফ্রম দ্য ভ্যালুজ অ্যাটমস টু ভ্যালুজ দ্য হোল তাহলে এখন আমি আপনারে যদি এই রকম দুইটা ইয়া দিয়ে দেই কি বলে পি আর কিউ ধরেন দুটা স্টেটমেন্ট আমি দিলাম ওইখান থেকে আমি আপনাকে যদি এই স্টেটমেন্ট দিয়ে বলি যে এইটার স্টেটমেন্ট আপনি মানে ওই স্টেটমেন্ট থেকে এই কন্ডিশনের জন্য যে স্টেটমেন্টটা হবে কথায় সেইটা আপনি ডিফাইন করেন পারবেন না তাহলে দুইটা আপনাকে যদি পি এন্ড কিউ দেওয়া থাকে বলা থাকে এইটার স্টেটমেন্টটা আপনি ইয়াতে লিখেন মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে লিখেন তখন ওইটা আপনাকে ডিসক্রাইব করা লাগবে ঠিক আছে আচ্ছা আসেন আসেন এখন হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অরটা আপনি কিভাবে কাজ করবে বলেন তো ওই যে আইদার আইদার ছিল না আইদার। হ্যাঁ এখানে আপনার পি আর কিউ দুইটা যদি কন্ডিশন থাকে তাইলে আইদার হচ্ছে এইটা হবে

আর যদি একটা ট্রু একটা ফলস হয় আয়দার বা অথবা অর হয় তাইলে আমার ট্রু হচ্ছে আর নাইলে এটা ট্রু হবে না ঠিক আছে তো এইখানের এই কন্ডিশনগুলা দেখেন আর কি ভাষায় আর অলরেডি তো এগুলো আপনারা জানেন সময় লাগবে না বেশি আপনাদের পড়তে এগুলা তো এখন ইমপ্লিকেশান আচ্ছা ইমপ্লিকেশান কি দেখছিলেন এর আগে ইমপ্লিকেশানটা ইমপ্লিকেশানের কাজ কীভাবে হয় হ্যাঁ রাইট পির উপর ডিপেন্ড করবে সো দ্য ইমপ্লিকেশন পি এস্টেট কিউ এস্টেটস দ্যাট পি ইমপ্লাইজ কিউ ইফ পি ইজ ট্রু দেন কিউ ইজ ট্রু তার মানে হচ্ছে যখন শুধু পি ট্রু হবে তখনই কিউ ট্রু হবে বাট ইফ পি ইজ নট ট্রু দেন কিউ কুড বি আইদার ট্রু আর ফলস তাইলে যদি আপনার পি মিথ্যা হয় তাহলে আপনার হচ্ছে এটা আবার সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে বাট পি যখন ট্রু হচ্ছে তখন কিউ ট্রুই হবে তখন ট্রু ফলস হবে না কিউ আচ্ছা তো এইখানে আমাদের হচ্ছে বেসিক্যালি কন্ডিশনটা এইরকমই যে ফলস ফলস ট্রু ফলস ট্রু 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 ফলস ফলস অ্যান্ড ট্রু 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 আচ্ছা ঠিক আছে তো এইখানে ইউ স্টাডি হার্ট দেন ইউ উইল গেট এ গুড গ্রেড তো এটা হচ্ছে আমরা এই ইমপ্লাইজে ইউজ করতে পারি তো এই জিনিসটা হচ্ছে আপনাদের এক্সামে কিন্তু এই ইমপ্লিকেশন অপারেটর মানে যেগুলো একটু আপনার কমপ্লেক্স টাইপের হ্যাঁ ইজিগুলা হয়তো অত দেওয়া হবে না তো এইগুলো একটু দেখবেন আর এগুলা প্র্যাকটিস করলে এমনি পারবেন আচ্ছা পরে যারা আসছেন তারা বুঝতেছেন আমরা কি পড়তেছি পরে যারা আসছেন এগুলা একদম বেসিক বিষয় হ্যাঁ এগুলা আপনারা অলরেডি শিখছেন আগে আচ্ছা তো এখন এই যে এইখানে দেখেন ইমপ্লিকেশনস বিটুইন রিয়াল সেন্টেন্স তাহলে ইফ দিস লেকচার লেকচার ইভার দেন দ্য সান হ্যাজ রাইজেন দিস মর্নিং আচ্ছা এই জিনিসগুলা যেগুলো আছে তাহলে আপনারা এইখানে এইখানে এটাকে আমি যদি বলি যে ইফ দিস লেকচার ইভারেন্টস আর দিস সান হ্যাজ রাইজেন দিস মর্নিং এই দুটাকে এটাকে পি ধরেন আর এটাকে কিউ ধরেন তাহলে স্টেটমেন্টটা কীভাবে ডিফাইন করা যায় জাস্ট দুইটা পি আর কিউ ও ফার্স্টেরটা পি ধরেন পরেরটা কিউ তাহলে কী দিয়ে স্টেটমেন্টটা কী হবে বলেন দেখি লিখি এখানে পি আর কিউ যদি ধরেন

আমি এই দিকে যাই দেখেন দেন হচ্ছে বেসিক্যালি এখানে কি লেখা আছে কোনো অ্যান্ডর আছে এই জায়গায় অ্যান্ডর নর কিছু আছে দেন আছে দেন কখন হয় ইমপ্লাইস তাহলে এখানে হবে পি কিউ এখানে কোনো অ্যান্ড নাই অন নাই এক্স অন নাই তাহলে এইটাই হচ্ছে আপনার কনফিউজিং তো এই ছোটো ছোটো জিনিসেই কিন্তু মার্ক থাকবে ঠিক আছে তো ইফ টুয়ে তো এই যে এই সবগুলোই হচ্ছে আপনার এই যে ইয়ার এক্সাম্পল মানে সবগুলোই যে দেন আছে দেন তাইলে একটা ওয়ার্ড যেটা দেন দেন আমরা যদি দেখি তাইলে আমাদের ইমপ্লাইজ ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে টোটাল আমি একটা ধরেন প্যারাগ্রাফের মতো দিব আপনাকে ওই প্যারাগ্রাফে পি আর কিউ ধরে নেওয়ার একটা সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্স দিয়ে পুরো প্যারাগ্রাফটা হবে তো ওইখান থেকে আপনাকে বের করতে হবে ইয়াটা স্টেটমেন্টটা এখন হচ্ছে বাই কন্ডিশনাল ট্রুথ টেবিল এইটা দেখছেন বাই কন্ডিশনালটা হ্যাঁ বাই কন্ডিশনাল দেখা হয়েছে আগে তো বাই কন্ডিশনালটা কখন ট্রু হচ্ছে দেখেন আপনার যদি হচ্ছে দুইটা ফলস হয় দুইটা ট্রু হয় তাইলে ট্রু দুইটা ফলস হইলেও ট্রু হ্যাঁ তো পিউ পি ইমপ্লাইস কিউ সরি বি পি বাইকন্ডিশনাল কিউ মিন্স দ্যাট পি অ্যান্ড কিউ হ্যাভ দ্য সেম ট্রুথ ভ্যালু ঠিক আছে সো নোট দিস ট্রুথ টেবিল ইজ এক্স্যাক্ট অপোজিট অফ এক্সর তাহলে অপোজিট অফ হচ্ছে এক্সর তাইলে পি বাই কন্ডিশনাল কিউ ডাজ নট ইমপ্লাই দ্যাট পি অ্যান্ড কিউ আর ট্রু অ্যান্ড অর দ্যাট আইদার অফ দেম কজ দ্য আদার এই একটু দেখেন এই তাইলে এই কথাটার মানে কি হইলো ওই যে এরা যেটা বলতেছে এই কথাটা ঠিক আছে না না ভুল বলেন তো এই যে নিচের যে সেন্টেন্সটা আছে এটা একটু দেখেন যে পি বাই কন্ডিশনাল কিউ ডাজ নট ইমপ্লাই দ্যাট পি অ্যান্ড কিউ আর ট্রু অর দ্যাট আইদার অফ দেম কস দ্য আদার ট্রু কখন হচ্ছে এটা আমাকে বলেন একজন পিছন থেকে পিছন থেকে বলেন পিছনে তো কারো মনোযোগ নাই মনে হয় ঘুম ধরতেছে নাকি দেখেন বলেন কখন ট্রু হবে বলেন ওইখানে টেবিল দেয়া আছে তো আপনি বলেন আপনি বলেন ওই যে ট্রু পিছনে যে ইয়া আপনার যে ট্রু ট্রু কখন কখন হচ্ছে এটা বলেন আচ্ছা ফলস ফলস হলে তাহলে আমার একটু স্টেটমেন্টের ভাষায় বলেন কখন মানে ফলস ফলস মানে কি মানে দুইটা কন্ডিশন ধরেন পি আর কিউ দুইটা স্টেটমেন্ট তাহলে পি আর কিউ হচ্ছে কি হইলে হচ্ছে লিখা আছে লিখা আছে সব লিখা আছে p does not imply that p and q are true or that either of them cause the other তাইলে আপনার যখনই শুধু হচ্ছে আপনার দুইটা সেম হচ্ছে তখনই আমার জিনিসটা ট্রু হচ্ছে আর বাকি সময় আমার কখনোই এটা ট্রু হচ্ছে না বিষয়টা হলো এরকম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাই কন্ডিশনাল ট্রু আচ্ছা কনভার্স আচ্ছা এটা আর একটা এটা লাগবে না কনভার্স বাদ দেন এখন হচ্ছে প্রেডিকেট লজিক আচ্ছা এতক্ষণ কী পড়লেন এতক্ষণ কি লজিক পড়ছেন ওটার নাম কী ছিল ফাউন্ডেশন হ্যাঁ হ্যাঁ প্রোপোজিশনাল এখন হচ্ছে প্রেডিকেট লজিক তাহলে লজিক কিন্তু দুই ধরনের আছে হ্যাঁ তো প্রেডিকেট লজিক ইজ অ্যান এক্সটেনশন অফ প্রোপোজিশনাল লজিক দ্যাট পারমিটস কোয়ান্টিফিকেশান ওভার ক্লাসেস অফ এনটিটিস প্রোপোজিশনাল লজিক ট্রিট সিম্পল প্রপোজিশনস অ্যাস অ্যাটোমিক এন্টিটিস আচ্ছা এইখানে কি কাজ হচ্ছে একটু বলেন তো তাইলে কি কাজ হয় নতুন দুইটা আপনার আছে আছে সিম্বল সেটা হচ্ছে যে আমার আচ্ছা এইটা মানে যে অল এটা কি আমরা আগে থেকে জানি এটা হচ্ছে অলের হচ্ছে চিহ্ন এটা মানে অল আর কি মানে কোথাও কোথাও না কোথাও পড়ছেন মনে হয় এই যে এটা মানে অল আর এইটা হচ্ছে কি আর এইটা হচ্ছে আপনার দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট কথা তার মানে কি বলেন তো হ্যাঁ এটা হচ্ছে অল অল মানে ফর এভরি আর এইটা কখনো কখনো নাকি দেয়ার এক্সিস্ট আচ্ছা দেখেন তাইলে এ এই যে এইটা এক্স ফর এভরি এক্স ফর অল এক্স তার মানে হচ্ছে যে যদি আমরা এটা বলি ফর এভরি এক্স অথবা ফর অল এক্স তখন আমরা এইটা লিখতে পারি এই যে শুধু এই স্টেটমেন্টটা যদি আমরা অল এক্স লিখি তার মানে ফর এভরি এক্স অথবা ফর অল এক্স আর যদি আমরা শুধু হচ্ছে এটা লিখি আপনার হচ্ছে যে আপনি কি ছবি তুলতেছেন উনি নাকি কি করতেছেন আচ্ছা সো এটা মানে কি বললাম যে দে আর এক্স তার মানে দেয়ার ইজ অ্যান এক্স অথবা দেয়ার ইজ এক্সিস্ট অ্যান এক্স তার মানে কি এক্স হচ্ছে এখানে আছে অথবা

আচ্ছা এখন আপনারা আপনাদের কি মনে হচ্ছে যে এগুলো শিখে আসলে লাভ কি মানে লজিক লজিক অথবা কাজ হ্যাঁ মানে যখন আপনি ওই যে যে কাজগুলো আমরা হাতে নাতে আসলে বেসিক্যালি আপনাদের তো এইখানে এক ঘন্টায় হয় না বা ওই যে যার যারা হচ্ছে রেগুলার ব্যাস তাদের হয় ওইটা আর কি তো আপনি যখন এই ইয়া টোটাল কোর্সের শেষে গিয়ে আমরা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমাদের আগে প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমাদের একটা ডকুমেন্টেশন করতে হয় তো তখন এই যে প্রেডি লজিকগুলা দিয়ে আমাদের আগে লজিক বিল্ড করতে হয় তারপর আমরা ওই যে ইয়াতে যাই ডেভেলপমেন্টে যাই তা আমাকে আমার সেইটি বলে বলে আছেন আচ্ছা আমি বলতেছি ছাড়ে নাই হ্যাঁ দিয়ে দেন দিয়ে দিন অ্যাডেন্ডেস দেন লোকই নাই देखिए। एक